নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভোলা ভেটকির ঝাল। প্রথমে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার একে একে ভোলা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নেব। ভোলা মাছটা যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব কিছু সেকেন্ডের জন্য। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কেটে নেওয়া। টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন। নুনটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়েও খুব ভালো করে একবার কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল। জলটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু এবার ফুটিয়ে নেব। অন্যদিকে আমি দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা সর্ষের পেস্টটা। সর্ষেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার একবার মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে একবার ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছগুলোকে আলতো হাতে কিন্তু একবার করে উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আজকের এই সহজ রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।